প্রশ্ন মনে জাগে হাইড্রোজেন হ্যালাইডগুলোর মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড তরল কিন্তু হাইড্রোজেন আয়োডাইড গ্যাসিও কেন আমরা আজকের এই সেশনে এর উত্তর খুঁজবো যে কেন একই গ্রুপে হ্যালাইড হওয়া সত্ত্বেও হাইড্রোজেন ফ্লোরাইড তরল কিন্তু হাইড্রোজেন আয়োডাইড গ্যাসীয় প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম সবাইকে আজকের নতুন একটি ক্লাসে আজকে আমরা আলোচনা করছি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন সাথে আছি বরাবরের মতো আমি মোহাম্মদ হাফিজুর রহমান আমরা সরকারি কলেজ কুষ্টিয়া আলোচনার মূলত সমযোজী বন্ধনে পোলারিটি বা তরিদ্রজী বৈশিষ্ট্য মূলত একটি তরিত্রণাত্মকতার প্রভাব তো হাইড্রোজেন ফ্লোরাইড আমরা জানি কমপ্লিটলি একটি সমযোজি যৌগ কিন্তু তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য দেখা যায় কেন তো এটি ব্যাখ্যা করতে গেলে প্রথমে যে জিনিসটি আমাদের জানতে হবে যে বিষয়টি সম্পর্কে আমাদের ভালোভাবে ধারণা রাখতে হবে সেটি হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা কি সমযোজী বন্ধনে আমরা জানি সমযোজী বন্ধন গঠনের সময় প্রত্যেকটি পরমাণু একটি একটি করে ইলেকট্রন শেয়ার করে যে একজোড়া ইলেকট্রন মাধ্যমে এই সমাজ বন্ধন গঠিত হয় তাকে বলে বন্ধন ইলেকট্রন যুগল কিন্তু এই বন্ধন ইলেকট্রন যুগল কোন পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক বলা থাকে ঋণাত্মকতা তো সেক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইড পরমাণুর ক্ষেত্রে দেখা যায় ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে চার ফোর এবং হাইড্রোজেনের তরিত ঋণাত্মকতার মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেক্ষেত্রে ফ্লোরিন পরমাণু এই বন্ধন ইলেকট্রন যুগলকে নিজের দিকে অধিক টেনে নেয় যার ফলে ফ্লোরিনের উপরে আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেনের উপরে আংশিক ধনাত্মক চার্জ দেখতে পাওয়া যায় খেয়াল করলে এখানে দেখা যাবে যে ফ্লোরিনের উপরে ডেল্টা মাইনাস আর হাইড্রোজেনের উপরে ডেল্টা প্লাস আমরা জানি সমযোজী বন্ধন সাধারণত বিহীন হয় সেখানে কোনো পরমাণুর উপরে কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকার কথা না চার্জ মূলত আয়নিক যোগের ক্ষেত্রে থাকে কিন্তু সমুদ্র বন্ধনে এই যে এইভাবে আংশিক চার্জস তৈরি হওয়ার ঘটনাটাকে মূলত বলা হয়ে থাকে পোলারিটি এখন আমরা একটু দেখে নিই যে কোন ধরনের মৌলের ঋণাত্মকতা কেমন তো ঋণাত্মকতা মূলত পাউলিং স্কেল বা পলিং স্কেল এর সাহায্যে তরিত্রনাত্মকতার কিছু মান এখানে দেওয়া হলো ফ্লোরিনের তরিত্রনাত্মকতার মান হচ্ছে ফোর অক্সিজেন থ্রি পয়েন্ট ফাইভ ক্লোরিন থ্রি নাইট্রোজেন থ্রি পয়েন্ট ওয়ান অথবা থ্রি ব্রোমিন টু পয়েন্ট ফোর অথবা টু পয়েন্ট ফাইভ আয়োডিন টু পয়েন্ট ফাইভ কার্বন টু পয়েন্ট ফাইভ হাইড্রোজেন টু পয়েন্ট ওয়ান তো আমরা মূলত জানি যে অধাতুসমূহ যারা তাদের তরিত্রাত্মকতার মান মূলত বেশি হয়ে থাকে যেমন ফ্লোরিন ক্লোরিন অক্সিজেন আর ধাতুসমূহের তরিত্রনাত্মকতার মান কম হয়ে থাকে তো এই মৌলগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে ফ্লোরিনের তরিত্রণাত্মকতার সব মান সব চাইতে বেশি যার কারণে ফ্লোরিন যদি কোনো মৌলের সাথে বন্ধনে যুক্ত থাকে তাহলে ফ্লোরিন সব সময় চাইবে বন্ধন ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নিতে এর ফলে সেখানে ফ্লোরিনের উপরে আংশিক মাইনাস এবং অন্য পরমাণুটির উপরে আংশিক প্লাস চার্জ দেখা যাবে তো এভাবে এই যে সমযোজি যৌগের সংশ্লিষ্ট দুটো পরিমাণুর মধ্যে যদি ঋণাত্মকতার পার্থক্য জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট নাইনের মধ্যে হয়ে থাকে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ অপেক্ষা যদি বেশি হয়ে থাকে তাহলে বন্ধনের ইলেকট্রন যুগল অধিক ঋণাত্মক পরমাণু দ্বারা বেশি আকৃষ্ট হয়ে থাকে ফলে অনুর দুই প্রান্তে দুটি আংশিক ভিন্ন চার্জের বা মেরুর সৃষ্টি হয় উভয় মেরুকে একত্রে ডাইপোল বলা হয় আমরা জানি ডাই শব্দের অর্থ দুই আর পোল শব্দের অর্থ মেরু তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন ফ্লোরাইড অনুটির ক্ষেত্রে ফ্লোরিন পরমাণু ইলেকট্রন মেঘকে নিচের দিকে অধিক টেনে নিয়েছে যার ফলে এ পাশে ঋণাত্মক মেরু আর হাইড্রোজেন প্রান্তে ধনাত্মক মেরুর সৃষ্টি হয়েছে অর্থাৎ এখানে দুই প্রান্তে দুটি ভিন্ন মেরুর সৃষ্টি হয়েছে যাকে বলা হয়ে থাকে ডাইপোল তো সমযোজ্য অনুতে ডাইপোল সৃষ্টির এই ধর্মকে ওই যোগের পোলারিটি বলা হয়ে থাকে পোল থেকে পোলারিটি তো অণুর দুই প্রান্তে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক দুটো ভিন্ন মেরু সৃষ্টি হওয়ায় ওই অণুকে পোলার অণু বা পোলার যৌগ বলা হয়ে থাকে তো এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন ক্লোরাইড পানি অ্যামোনিয়া এগুলো সবই পোলার অণু কারণ এখানে দুটো পরমাণুর মধ্যে বন্ধনে যুক্ত দুটো পরমাণুর মধ্যে ঋণাত্মকতার পার্থক্য রয়েছে কিন্তু এখানে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন নাইট্রোজেন অথবা কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বন টেট্রাক্লোরাইড এগুলো সবাই অণু এগুলোর মধ্যে কোথাও তরিত্রনাত্মকতার পার্থক্য একেবারেই নাই বললেই চলে কোথায় ঋণাত্মকতার পার্থক্য এই যে জিরো পয়েন্ট ফাইভ অপেক্ষা কম আবার কার্বন ডাইঅক্সাইডে তরিত্রনাত্মকতার পার্থক্য থাকলেও সেটি অপলারণ কেন আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব তো এখানে তাহলে আমরা বলতে পারি যে হাইড্রোজেন ফ্লোরাইড পানি অ্যামোনিয়া এগুলো হচ্ছে মূলত পোলার যৌগ প্রিয় শিক্ষার্থীরা আমরা এই মাত্র বললাম যে কার্বন ডাইঅক্সাইড এতে তরিত্রিনাত্মকতার পার্থক্য জিরো পয়েন্ট ফাইভ অপেক্ষা বেশি যেমন দেখেন কার্বনের তরিত্রিনাত্মকতা টু পয়েন্ট ফাইভ অক্সিজেনের থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ তরিত্রিনাত্মকতার পার্থক্য ওয়ান এর কাছাকাছি তা সত্ত্বেও কেন কার্বন ডাইঅক্সাইড অণুটি অপোলার বা নন পোলার ওপর দিকে পানি এখানে ঋণাত্মকতার পার্থক্য অক্সিজেন হাইড্রোজেন বন্ডে ওয়ান পয়েন্ট ফোর যার কারণে এটি একটি পোলার অণু তো আমরা সহজেই পানির ক্ষেত্রে বলতে পারি যে পানি একটি পোলার অনু কারণ পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে দরিত্রনা পার্থক্য জিরো পয়েন্ট ফাইভ অপেক্ষা বেশি যার কারণে এটি পোলার বাট কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে এটি এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ধনটি আছে সেই বন্ধনের ক্ষেত্রে কার্বন এবং অক্সিজেনের দরিত্রনাধ্যকতার পার্থক্য ওয়ান কিন্তু এখানে কার্বনের সাথে দুই পাশে দুটি একই ধরনের বন্ধন রয়েছে যার ফলে উভয় প্রান্তের যে ডাইপোল মোমেন্ট যে ডাইপোল মোমেন্ট অর্থাৎ ভেক্টরের নিয়ম অনুসারে এখানে এই যে দুটি ভেক্ট যদি আমরা কল্পনা করি তাহলে এই ভেক্টরের মান একই কিন্তু দিক পরস্পর বিপরীতমুখী তাহলে আমরা ভেক্টরের নিয়ম অনুসারে জানি যে একই মান বিশিষ্ট দুটি ভেক্টর যদি পরস্পরের বিপরীতমুখী হয়ে থাকে তাহলে সেটিকে বলা হয় নাল ভেক্টর ভেক্টর বা শূন্য যার ফলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে ঋণাত্মকতার পার্থক্য থাকা সত্ত্বেও উভয় প্রান্তের ড্রাইপল মোমেন্টের মান হচ্ছে শূন্য যার কারণে এই অণুটি সার্বিকভাবে অপোলার এটি একটি ব্যতিক্রমী ঘটনা কিন্তু একই ধরনের বন্ধন হওয়া সত্ত্বেও এখানে অক্সিজেন হাইড্রোজেন এরা এই অণুটি দেখা যাচ্ছে যে সরলরৈখিক গঠন না হওয়ার কারণে এখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না যার ফলে পানি হচ্ছে পোলার অণু কিন্তু কার্বন ডাইঅক্সাইড অণুর সরল সরলরৈখিক হওয়ার কারণে এটি একটি যৌগ আমরা আগে দেখেছি পাবলিং স্কেলে অনুসারে পাবলিং স্কেল অনুসারে কয়েকটি মৌলের তৈরি আমরা পূর্বে পাওলিং স্কেল অনুসারে কয়েকটি মৌলের তরিত্র মান দেখেছি তো সেখান থেকে আমরা যদি খেয়াল করি তাহলে একটি নিয়ম এখানে রয়েছে যে তরিত্রতার পার্থক্যের পরিমাণ যেমন হবে সেই অনুসারে যৌগটিতে অর্থাৎ সমযোজী যৌগটিতে গড় আয়নিক বৈশিষ্ট্য বৃদ্ধি পেতে থাকবে যেমন তরিত্রনাতকতা পার্থক্য যদি জিরো পয়েন্ট ওয়ানের কাছাকাছি থাকে তাহলে সেই যোগটিতে আয়নিক বৈশিষ্ট্য থাকবে জিরো পয়েন্ট ফাইভের কাছাকাছি কিন্তু কোনো যোগে যদি তরিত্রনাতকতার পার্থক্য ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং সেটির যদি তিনের কাছাকাছি থাকে তাহলে সেই যোগে আয়নিক বৈশিষ্ট্য থাকবে হচ্ছে নাইনটি পার্সেন্টের কাছাকাছি হাইড্রোজেন ফ্লোরাইড এর ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে তরিত্রাত্মকতার পার্থক্য ওয়ান পয়েন্ট নাইনের কাছাকাছি যার ফলে এই যৌগটিতে সমযোজী যৌগ হলেও যৌগটিতে আয়নিক বৈশিষ্ট্যের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হবে এবং ধারণা করা হয় কথিত আছে সেটি প্রায় সিক্সটি পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড অন্যটি সমযোজি যৌগ হলেও যৌগটি সমযোজি যৌগ হলেও এই যৌগে আয়নিক বৈশিষ্ট্যের পরিমাণ প্রায় সিক্সটি পারসেন্ট বলা হয়ে থাকে বন্ধনে আবদ্ধ দেয়ের মধ্যে দরিত্রনাত্মকতার পার্থক্য যত বেশি হবে সেই সমযুজি যোগে আয়নিক বৈশিষ্ট্য তত বেশি মাত্রায় প্রকাশ পাবে সে কারণে হাইড্রোজেন হ্যালাইডগুলোর মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড সেখানে দরিত্রনাথকতার পার্থক্য সবচাইতে বেশি যার কারণে এই সমযোজী যোগে আয়নিক বৈশিষ্ট্য সবচাইতে বেশি বিদ্যমান উপর দিকে হাইড্রোজেন আয়োডাইট অনুতে ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে কম যার ফলে এই যৌগটিতে সমযোজি বৈশিষ্ট্য বেশি আয়নিক বৈশিষ্ট্য কম পরিমাণে বিদ্যমান তো সমযোজি অনুতে আংশিক ধনাত্মক ও ঋণাত্মক চার্জ সৃষ্টির কারণে ওই সমস্ত যোগে আয়নিক যোগের বৈশিষ্ট্য প্রকাশ পায় আর আয়নিক যোগের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া অর্থই তার ভৌত অবস্থা অর্থাৎ সে গ্যাস থেকে তরল বা তরল থেকে কঠিনের দিকে রূপান্তরিত হবে অর্থাৎ একই ধরনের যৌগগুলোর মধ্যে যদিও গ্যাসীয় হওয়ার কথা কিন্তু দেখা যাবে যে সে তরল অবস্থায় রয়েছে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে ঘনত্ব বৃদ্ধি পাবে অর্থাৎ এই সকল ধর্মে সমযোজি যৌগের হলেও তাদের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পেতে দেখা যায় তাহলে আমরা নিশ্চয়ই এখন বলতে পারি যে কেন হাইড্রোজেন হ্যালাইডগুলোর মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড তরল কিন্তু হাইড্রোজেন আয়োডাইড গ্যাসীয় তো হাইড্রোজেন ফ্লোরাইড অণু সেখানে তরিক অধিক পার্থক্য থাকার কারণে একটি হাইড্রোজেন পরমাণুর উপরে আংশিক ধনাত্মক এবং ফ্লোরাইড উপরে ফ্লোরাইডের উপরে আংশিক ঋণাত্মক চার্জ দেখা যায় যার ফলে এ সকল অণুসমূহ যখন পরস্পর পরস্পরের কাছাকাছি আসে তখন তাদের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল বিদ্যমান থাকে অর্থাৎ তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল স্বাভাবিক অপেক্ষা বেশি থাকে যার কারণে এরা তরল কিন্তু হাইড্রোজেন আয়োডাইড সমূহ অণুসমূহ অপলার হওয়ার কারণে এবং তাদের ঋণাত্মকতার পার্থক্য তুলনামূলকভাবে কম থাকার কারণে এই অণুগুলো মুক্ত অবস্থায় বিদ্যমান থাকে সাধারণ তাপমাত্রায় যার ফলে এরা সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে তো সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ বিষয়টি আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে